সালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ইউকে কিচেন থেকে আমি খালিদা আজকে হচ্ছে পবিত্র জুম্মাবার সবাইকে জুম্মা মুবারক এখন সকাল প্রায় ঘড়ি সাড়ে দশটা হয়ে গেছে আর আমি এবং ইশানের আব্বু এখন আমাদের ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর ব্রেকফাস্টের মধ্যে হচ্ছে প্রতিদিনেরই মতো নর্মাল যেটা আমরা খাই চা বিস্কিট অথবা কোসন এগুলো দিয়েই আমরা নর্মালি ব্রেকফাস্টটা করি তো ব্রেকফাস্ট করার পর আমি চলে আসলাম ফারহান কি স্কুলে দেওয়ার জন্য আর ওনার ওর বাবা চলে গেছেন উনি জুম্মা পড়ার জন্য ও জুম্মারও ততক্ষণে টাইম হয়ে গেছে তো শুক্রবারে আসলে অনেক নারীদেরকে অনেক ব্যস্ত সময় কাটাতে হয় যেহেতু পুরুষরা সবাই জুম্মাতে চলে যান তো আমার বেলায় কিন্তু তার ব্যতিক্রম হয়নি আজকে ঈশানের আব্বু জুম্মাতে চলে যাবার পর আমি ফারহানকে স্কুলে ড্রপ করে ঈশানকে পিক আপ করার জন্য আসলাম কারণ আরও কিছুক্ষণের মধ্যে ঈশানের স্কুল ছুটি হয়ে যাবে শুক্রবারে ওর স্কুল হাফ ডে থাকে তারপর ঈশানকে পিক আপ করে আমি চলে আসলাম ঘরে ঘরে এসে রান্নার ব্যবস্থা শুরু করলাম তো যেহেতু নামাজ পড়ার টাইম হয়ে গেছে আর ঈশানের আব্বু জুম্মাতে যেহেতু চলে গেছেন আমি ভাবলাম যে চটফুট কিছু একটা তৈরি করি বিকেলের দিকেই রান্নাটা করব তো এখন খাবার জন্য আমি এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে ডিম দিয়ে আলু বা আলু বোনা করবো তো আমার বিও অবশ্যই সবাই জানেন কি করে ডিম দিয়ে আলু বোনা করতে হয় তারপরও আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আর ডিম বোনাটা হচ্ছে মানুষ যে যেরকম এক এক রকম স্টাইলেই রান্না করেন আমি যতটুকু জানি এক একজন এক এক ধরনের স্টাইল করেই এটাকে ভিন্নতা দিয়ে রান্না করেন তো আমার বেলায় যেরকম আমি রান্না করি একটু আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি এখানে আমি প্রায় দুইটা পেঁয়াজকে কুচি করে রসুনের সাথে দিয়ে দিয়েছি আর রসুন পেস্ট না এখানে রসুনটাকে আমি একেবারে একটু স্লাইস করেই দিয়ে দিয়েছি তো এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে এখানেই মজিয়ে নেব কারণ আমি পেঁয়াজকে পেস্ট করে নেই আমি কখনোই পেঁয়াজকে পেস্ট করে রান্না করি না আর তার একটাই কারণ হচ্ছে যেটা যে পেঁয়াজকে যখন পেস্ট করে রান্না করা হয় তেলের মধ্যে দিতেই কিন্তু একটা পুরা পুরা ভাব চলে আসে আর বোনা হতেও অনেক সময় বেশি লাগে না আর যে কারণে রান্নার টেস্টটা কিন্তু একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় সেটা আর ঠিক সে কারণে আমি যখন কোনো বোনা রান্না করতে চাই অথবা মিট চিকেন এইগুলো রান্না করতে হলে আমি সব সময় পেঁয়াজকে কুচি করে তেলের মধ্যে দিয়ে আগে এরকম ব্রাউন কালারের করে নিই আর যখন আমার পেঁয়াজগুলো ব্রাউন কালারের হয়ে আসে তখন আমি এখানে অল্প পরিমাণে পানি দিই তো আমি পেঁয়াজটা এখনও কিন্তু ব্রাউন হয়ে আসেনি যে কারণে আমি ফাইভ ফাইভ মিনিটসের জন্য ডেকে দিলাম ফাইভ মিনিটসের পর আমি ডাকনাটাকে সরিয়ে এখন পানি দিয়ে দেবো তো পানি দেওয়ার আগে আমি ভালো করে এইগুলোকে নেড়ে নিচ্ছি যেন আবার পুরে না যায় দেখছিলাম পুড়েছি কি না তো আমার পেঁয়াজগুলো প্রায় ব্রাউনের মতো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পেঁয়াজগুলো ভালো করে কষে আসার জন্য তো প্রায় অনেকখানি পানি দিয়ে দিয়েছি এটা হচ্ছে যে পেঁয়াজগুলো যখন আমি স্লাইস করেছিলাম যখন কুচি করেছিলাম তখন আসলে পেঁয়াজগুলোর সাইজ একটু বড় হয়ে গিয়েছিল যে কারণে পানি পানির পরিমাণটা বেশি করে দিলাম আর অন্য একটা পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার সেই সিদ্ধ করা ডিমগুলোকে যেগুলো আমি একটু আগে সিদ্ধ করে নিয়েছিলাম আলুর সাথে আর সব সময় যেটা হয় যে ডিমকে যখন এভাবে ফ্রাই করে দেয়া হয় ডিমের তরকারিটা কিন্তু আরও স্বাদ বেড়ে যায় অনেক ভালো লাগে খেতে আর একদিন কিন্তু আমি একটা ভুল করেছিলাম যে আমি যখন ডিম বোনা করেছিলাম আলু দিয়ে আমি ডিমটাকে ফ্রাই করে না দিয়ে এমনিতেই দিয়েছিলাম যেটা হলো যে খেতে একেবারেই বাজে লাগছিল আমার কাছে আর রান্নাটা হচ্ছে এক একজনের এক এক রকম আসলে স্টাইল তো আজকে আমি আমার ভিওয়ার্সদেরকে শেয়ার করছি আমার ডিম রান্নাটা কেমন হয় সেটাই তো ততক্ষণি ঈশানের আব্বু জুম্মা থেকে চলে আসলেন এসে আমাকে একটু হেল্প করার চেষ্টা করছেন আমি বারণ করছিলাম কারণ হচ্ছে যে এক কোনি মাত্র গড়ে ফিরলেন তো উনি বলছিলেন আজকে ডালটা রান্না করবেন আমিও না করলাম না কারণ আমিও নামাজ পড়বো নামাজের সময়টা প্রায় শেষ হয়ে যাচ্ছে তো আমার ডিম রান্নাটা শেষ হয়ে গেলেই আমি নামাজ পড়ার জন্য চলে যাব আর অন্য একটা কুকারে কিন্তু উনি বসিয়ে দিয়েছেন ডিম ডিমের পাশে ডাল রান্নাটা তো ডাল বসিয়ে দিয়েছেন ভালো করে ধুয়ে পানি দিয়ে হলুদ দিয়ে তারপর দেখলাম যে সামান্য পরিমাণে লবণ এবং তেজপাতা দুইটা দিয়ে জাল হওয়ার জন্য উনি ডালগুলোকে বসিয়ে রেখেছেন আর আমি আমার রান্নাটাও শেষ করছি এইদিকে সোভিওস দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো যে পেঁয়াজটা আমি এখন মশলাগুলো দিয়ে দেবো কিন্তু পেঁয়াজটা দেখেন কত সুন্দর করে কষে এসেছে তো সামান্য পানি থাকতেই আমি ম মশলাগুলো দিয়ে দেবো যেন মশলার যে কাঁচা কাঁচা স্মেলটা থাকে সেটা চলে যায় তো এখানে আমি যে মশলাগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ দনে গুঁড়া এক চা চামচ হচ্ছে কারি পাউডার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ তো কারি পাউডার গুঁড়াটা কিন্তু আমি সবসময় সব সময় ইউজ করি না মাছের মধ্যে যখন মাংস রান্না করি অথবা বড় মাছ রান্না করি মাঝের মধ্যে আমি এগুলো আর আজকে ডিমের মধ্যে দিলাম এই প্রথমে আমি কারি পাউডার ডিমের মধ্যে ইউজ করলাম দেখা যাক আসলে টেস্টটা কেমন হয় আর আমার মশলাটা কিন্তু খুবই খুবই সুন্দর কালার এসেছে আর স্মেলটাও খুব সুন্দর আসছিল আমার খুবই ভালো লাগে আর যেটা হলো যে আমার প্রিয় খাবারের তালিকায় কিন্তু আলু দিয়ে বোনাটাও একটা আলু ভাজি ডাল এগুলোই হচ্ছে আমার প্রিয় এগুলো যখন রান্না করা হয়ে যায় আমার খাবারের তালিকায় যদি অন্য ডিশও থাকে কুরমা ফুলাও থাকে তারপরেও কিন্তু আমি ওইগুলো চুইয়েও দেখি না এটাই হচ্ছে আমার প্রিয় এগুলোই দিয়ে আমি খুব খেতে পছন্দ করি তবে যেটা হয় মাঝের মধ্যে কিন্তু খাবারের মধ্যে একটু ভিন্নতা আনলেই ভালো লাগে খেতে বর্তা অথবা বাজি ডাল ডিম এগুলো খুবই ভালো লাগে মাঝের মধ্যেই খেলে আর দেখা যায় যে আমরা সব সময় সেই মাংস সেই সবজি দিয়ে তরকারি বড় মাছ এইগুলো খেতে খেতে আসলে মাঝের মধ্যে বউর এসে যায় যে কারণে চেঞ্জ করতেই হয় তো আজকে ঘরের মধ্যে তরকারি থাকা সত্ত্বেও কিন্তু আমি আজকে এই রান্নাটা করছি কারণ অনেক দিন হলো আমি এই ডিম দিয়ে আলু বোনাটা খাইনি সে কারণে আসলে রান্নাটা করা তো আমার ডিমের তরকারি রান্নাটা প্রায় শেষের দিকে আমি পরিমাণ মতো জুলটাও দিয়ে দিয়েছি এখন আরও টোয়েন্টি মিনিটস এই জন্য ডেকে দিলাম তো ডেকে দেওয়ার পর আমি আফটার টোয়েন্টি মিনিটস লিডটাকে সরিয়ে দেখছিলাম আমার তরকারির কি অবস্থা সবিওয়াশ দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমার তরকারিটা অনেক মজার একটা স্মেল আসছিল খুবই ভালো লাগছে আর সত্যি কথা বলতে যে এই তরকারিটা যে এত স্বাদের হবে আমি কখনো ভাবতেই পারিনি আমি খাবার পর আসলে বুঝতে পারলাম যে এতদিন পর আমি অনেক ভালো একটা রান্না করেছি আর নর্মালি এই ডিম দিয়ে আলু বোনাটা কিন্তু আমার সবসময় কিন অনেক মজার হয় আমি যখন রান্না করি তো ঐশানের আব্বু চলে এসেছেন উনি ওনার ডালটাকে এখন বাগার দেবেন হয়তো বা তো আমার হাতে বেশিক্ষণ টাইম নেই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম উনি ডালটাকে কি করছেন তো ডালে উনি যা যা দিয়েছিলেন আমি একটু আগে আপনাদেরকে বলেছি ডালটা প্রায় অনেকখানি বোনা হয়ে এসেছে তারপর আরও একটু পানি দিলেন পানির পরিমাণটা হয়তো বা কম হয়ে গিয়েছিল তো ওয়েনি ওয়েসবি ওয়াস আমার তরকারিগুলো হয়ে গেছে দুটোই তরকারি অসাধারণ স্বাদের হয়েছিল আর সব চাইতে যেটা অনেক মজার হয়েছিল সেটা হলো ডাল এটা একটু আমি ওনার প্রশংসা করছি না এটাই হচ্ছে সত্যি আমি যেটা খেয়ে দেখলাম আমার তরকারি চাইতে দেখলাম ওনার তরকারির যে ডালটা রান্না করেছিলেন ওটা ওই স্বাদটা কিন্তু অতুলনীয় অসাধারণ হয়েছে আমি ডাল দিয়ে অনেক ভাত খেয়ে ফেলেছি আজকে খুবই টায়ার্ড লাগছে খাবারটা খেয়ে কারণ পরিমাণটা বেশি হয়ে গিয়েছে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিউয়ার্স প্লিজ লাইক দেবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলায় কোনটিতে প্রেস করতে ভুলবেন না আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার যে ভিডিওগুলো নতুন ভিডিওগুলো আপলোড করি আপনাদের কাছে যাবে না আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে খুব সহজেই নোটিফিকেশন হয়ে চলে যাবে আপনার মোবাইলে সবার আগে ওবিওয়াস আমার অনেক অনেক প্রিয় প্রিয় ভিওয়ার্সরা আছেন যারা আমাকে কমেন্টস বক্সে আমার তাদের অনুভূতিগুলো আমাকে জানান আর আমার এত বেশি ভালো লাগে এই জিনিসগুলা যে এত বেশি ভালোবাসা তাদের আমি তাদের কাছে কৃতজ্ঞ আবারও অনেক অনেক থ্যাংকস জানাচ্ছে আমার প্রিয় ভিউয়ার্সদের যারা আমাকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন এত বেশি সাপোর্ট করছেন আমি আপনাদের এই ভালোবাসা কখনোই বলতে পারবো না আমার সাথে থাকবেন আমি আশা করব এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমি এইটুকু আপনাদের কাছে চাই আর অবশ্যই জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই আপনারা আমাকে জানাবেন তো এখন প্রায় বিকালের দিকে গড়ি সাড়ে ছটার মতো বেজে গেছে আমি আমার বাচ্চাদের জন্য কিছু খাবার রেডি করছি কারণ যেটা হয়েছিল ওরা স্কুল থেকে আসার পর কিন্তু কিছুই খায়নি আমি খা বাদ দিয়েছিলাম তারপর ওরা একটু চুইয়েও দেখলো না যে কারণে এখন আর্লি ওদেরকে আমি একটু খাবারটা দিচ্ছি তো এটা হচ্ছে ঈশানের জন্য একটা মিল্ক রেডি করেছি আর এখানে চিকেনের নাগেটস তারপর চিপস এবং বার্গার এগুলোকে আমি চিকেনের প্লেট এগুলোকে আমি ফ্রাই করে দিচ্ছি তো আজকে যেটা করলাম আজকে ফ্রায়ারে উইদাউট ওয়েল ফ্রায়ারে কিন্তু ফ্রাই করিনি আজকে আমি তেলের পানটাতেই ফ্রাই করে দিলাম দেখা যায় যে ফারহান খেতে চায় না খুবই ইগনোর করে তো আজকে একটু ডিফারেন্ট করে দিয়ে দেখছি কি হয় তো হয়ে গেল আমার চিকেনের নাগেট এবং চিপসগুলো ফ্রাই খুবই সুন্দর আসলে এগুলো যখন আমি তৈরি করি আমি নিজেই কিন্তু খেতে বসে যাই কারণ আমার অনেক প্রিয় তারপরও হেলথের জন্য তো ভালো না আর বাচ্চাদের মাঝে মধ্যে দিলে তেমন কোনো ক্ষতিও হয় না আর আমার জন্য তো অবশ্যই ভালো না কারণ এগুলোতে কিন্তু অনেক ফাট থাকে যেটা অবশ্যই ফাটটাকে আরও বাড়িয়ে দেবে তো হয়ে গেল অনেক সুন্দর হয়েছে আর এই চিপসগুলো কিন্তু আমি টেস্কো থেকে এনেছিলাম আমি ভাবতেই পারিনি এত স্বাদের হবে খুবই টেস্টি ছিল এই চিপসগুলো অনেক বেশি মশলা ছিল না শুধুমাত্র নর্মাল সল্ট দেয়া ছিল তো ফ্রাই করার পর যেটা হলো খুবই সিম্পলের মধ্যে খেতে ভালো লেগেছিলো আমিও টেস্ট করছিলাম ঈশান ফারহানের সাথে তো একটু পরে দেখলাম যে ফারহানও বেশি খেলো না ঈশান একটু খেয়েছে তারপর আমি খেলাম তো আমি আর রাতে হয়তো বা কিছুই খাবো না আমার খাওয়াটা হয়ে গেল সো ভিওস যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ